नारी निये सबाई घर करे नारी के चिंते के होना पारे ए সবাই ঘর করে দেখো নারীর মায়া নারীর মায়ায় অঙ্গের ছায়া আহা কায়া পাল্টালেও ছাড়তে না রে নারী নিয়ে সবাই কায়া পাল্টালেও ছাড়তে না রে নারী নিয়ে সবাই ঘর করে এপারে নারী নিয়ে সবাই ঘর করে নরের জন্ম নারী নিয়ে চলছে কর্ম ধর্ম অধর্ম নারীর পেটে অধর্ম অধর্মে পাপ ধর্মে পুণ্য এই কখন পাপ কখন পুণ্য নারীকে যখন আমরা অপব্যবহার করছি তখনই পাপ সুন্দর ব্যবহার করলে সেখানে পাপ নেই আহা
অধর্মে পাপ ধর্মে পুণ্য নারী কর্মে শূন্য দিতে না রে নারী কর্মে শূন্য কর্মে শূন্য দিতে না রে নারী নিয়ে সবাই ঘর করে নারী নিয়ে সবাই ঘর করে হলো নরের রাজা নারী ভজলে হরি মেলে পথটি খুব সোজা কি সুন্দর কথা বলেন নারী নিয়ে যে পদে সাধন নিত্য ধামে প্রাপ্তি হয় তার ব্রজেন্দ্র নন্দন নিত্য ধামে প্রাপ্তি
বাবা নারী নিয়ে তো ভজন করছো গো, পদকর্তা সুন্দর বলেছে নারী নিয়ে যে করে গাজন, শুধু ভক্তমণ্ডলী সমস্ত আমি যা দেখলাম আমার জীবনে বাউল পদকর্তারা মহাজনরা সব কিন্তু ওই বিশেষ করে নারী তত্ত্ব মানে সবই এই সাধন ভজনের কথা বলে গেছেন, কিভাবে দেহস্থিত শুক্রকে রক্ষা করা যায়, তার ঊর্ধ্বগতি করা যায়, সমস্ত পদকর্তা বিভিন্ন হেয়ালির মাধ্যম দিয়ে ওই একটাই কথা বারবার বলেছে, কিভাবে বস্তু রক্ষা করা যায় এবং তাকে সহজ অবস্থায় কিভাবে নিয়ে যাওয়া যায়। হরি বল। নারী নিয়ে যে করে গাজন, তারি গমলা গমনে পারে পারে, হায় হায় তার গমনা গমনে পারে পারে, নারী নিয়ে সবাই ঘর করে, নারীকে চিনতে কেহ না পারে, নারী নিয়ে সবাই ঘর করে, আমিও করি তোমরাও করো সবাই করে, বাজা প্রমাণ আছে, নারীর মায়ায় দেবরাজ ইন্দ্র হয়তো আপনারা অনেকেই জানবেন, দেবরাজ ইন্দ্র তিনি তার গুরু পত্নী অহল্যা তিনি খুব সুন্দরী ছিলেন, তো তাকে দেখে তার শরীরে কাম জেগেছিল এবং তিনি সেই গুরুপত্নী হরণ করেছিলেন গুরু রূপ ধরে, এর একটা বড় ইতিহাস আছে বলতে গেলে অনেক সময়। নারীর মায়ায় দেবরাজ ইন্দ্র পাপের ফলে ধারণ করলো দেহে ভগাঙ্গ রেম, দেখবেন ইন্দ্রের আর একটা নাম হচ্ছে সহস্রলোচন। কেন? গুরুপত্নী হরণের ফলে গুরুদেব বললেন যে জনির জন্য তুই এই রকম করেছিস তোর দেহে সহস্র জনি হোক, গোটা দেহময় তোর সমস্ত জনি হোক। দেবরাজ ইন্দ্র তিনি দেবতাদের রাজা, তিনি লজ্জায় মুখ লুকালেন, শিবের প্রার্থনা করতে লেনেন, শিবের সাধনা করলেন, শিব এলেন, শিবকে বললেন প্রভু আমার তো এই অবস্থা পাপের ফলে, বললে দেখো তুমি যা পাপ করেছ আমি সেখান থেকে কিছু করতে পারি, তবে এটাকে আমি একটু পরিবর্তন করতে পারি, বলে যা করবার আপনি একটু করুন, কি
বলে তোমার ওই সহস্র জনি আছে, আমি এটাকে সহস্র লোচন করব। অর্থাৎ চোখ, দেবতাদের মধ্যে ইন্দ্রেরই সহস্র লোচন, সহস্রটা তার চোখ। হরি বল। নারীর মায়ায় দেবরাজ ইন্দ্র পাপের ফলে ধারণ করলো দেহে ভগাঙ্গ। আবার দেখুন, নারী নিয়ে রায় রামানন্দ আরেকজন, দেখুন নারী নিয়ে সেও কি করছেন। রামানন্দ চৈতন্য মহাপ্রভুর একজন সব থেকে কাছের মানুষ, যাকে দেবদাসীরা সমস্ত যুবতী নারীরা তাকে সুন্দর করে রাত্র মার্জনা করতেন। তার শরীরে কোনো কামের লেশ ছিল না। আহা, দেখো নারী লাভ করে, নারী সবাই ঘর করে, নারীকে চিনতে কেহ না পারে, না পারে পারে না, না পারে না পারে পারে না, না পারে না পারে না পারে। তিনি পেরেছেন, তিনি নারীর চরণাগ্রে ধরে পড়ে আছে, শিব যার একটা বুকে একটা ছিঁড়ে রাখে পশুপতি। এই 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 দেখো নারী নিয়ে রায় রামানন্দ, গৌরাঙ্গ লাভ করে, নারী নিয়ে সবাই ঘর করে, করে না ঢুকি। কথা বললেন, বাঞ্ছা কল্প তরু হরি, নরের বাঞ্ছা পূর্ণ করে নারী রূপ ধরি। কল্প তরু 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 হরি, নরের বাঞ্ছা পূর্ণ করেন নারী রূপ ধরি। কসাই গোবিন্দ কয় ভুরি ভুরি, গোসাই গোবিন্দ চাঁদ কয় ভুরি ভুরি রে, কৃষ্ণ দাসের গোচারে
নারীদের গোচরে নারী নিয়ে সবাই ঘর করে, নারী নিয়ে সবাই ঘর করে, নারীকে চিনতে কেহ না পারে, পারে না। কত ধৈর্য ধরে নারীরা, কত দয়াময়ী, কত প্রেমময়ী, কত ভাবে পুরুষ নারীকে অত্যাচার করে। আহা হা হা, কেউ নারীর গায়ে হাত দেবেন না, নারীকে কুকথা বলবেন না। আহা হা হা, সংসারের শান্তি, নারীকে শ্রদ্ধা করতে হবে। আহা হা, আমাদের মুনি ঋষিরা, বাউল ফকিররা বারবার ওই কথাই বলে গেছেন। বাউলের গুরুই হলো তার সাধন সঙ্গিনী নারী। হরি বল। নারীর মায়া, নারীর মায়া অঙ্গের ছায়া, কায়া পাল্টালেও ছাড়তে না রে। নারী নিয়ে, নারী নিয়ে সবাই ঘর করে, নারী নিয়ে সবাই ঘর করে, নারীকে চিনতে কেহ না পারে। নারী নিয়ে সবাই ঘর করে, নারী নিয়ে সবাই ঘর করে, নারী নিয়ে, নারী নিয়ে, নারী নিয়ে, নারী নিয়ে, নারী সবাই ঘর করে।